Assalamualaikum. কি তুমি এখানে? স্যার হয়েছে কি, মানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছিল ম্যাডামের সাথে, ম্যাডামকে আমি বলছিলাম, ম্যাডাম বলছে কি তুমি বাসায় চলে আসো, এসব ব্যাপার লইয়ে তো বাইরে বাইরে কথা বলা যাবে না, এই জন্য প্রাইভেট একটা কাজ, সেই জন্য বাসায় আইসি, আমি ওয়েট করতেছি, ম্যাডাম আসলি বললা কাজটা সমাধান করবো আর কি। স্টুডেন্টের সাথে ম্যাডামের কি এমন প্রাইভেট কাম থাকতে পারে যেটা বাসায় বসে বলা লাগে? এটা তো কলেজেই বলতে পারতো তুমি, এমন তো কোনো বিশেষ প্রাইভেট না, তাই না? না স্যার, এই বললাম না, মানে একটা স্পেশাল কথা আন, সেটা তো সবার সামনে বলা যায় না, গেলে তো ম্যাডাম ওই ছাত্রছাত্রী নিয়ে ব্যস্ত থাকে, বোঝেন না, বন্ধু বান্ধবরা থাকে বলতে পারি না, সেজন্য ইম্পর্টেন্ট একটা কথা আর কি সেজন্য। তো ম্যাডাম তো এখন নাই, তুমি পরে আসছো, নাহলে ফোনে কথা বললো। সবার সামনে আমি তো বলতে পারবো না, ম্যাডাম আবার ব্যস্ত হয়ে যাবে, আমারও একটা কাম আছে, লিখে চাইলাম যে আজকে কামটা হারিয়ে যায় ম্যাডামের লগে। কিন্তু স্যার আমনে এনে মানে ব্যাপারটা হচ্ছে আমার এটা কোশ্চেন স্যার। হ্যাঁ কোশ্চেন ঠিক আছে, আমি এখানে এটা তো আসলে এই জায়গায় আসতে তো ভিসাও লাগে না, পাসপোর্ট লাগে না, দেশের মধ্যে একই শহরে অসুবিধা কি স্যার? যেটা বলতেছিলাম, আপনি তো আমাকে কলেজের এখন স্যারও নাই আর ম্যাডামের কলিগও না, মানে এক্স হইয়া গেছেন, আপনি এক্স হইয়া ঘরের মধ্যে জেডের মতন ঘুরিয়ে বেড়াইতেছেন, হাফ প্যান্ট টাফ প্যান্ট পিন দেওয়া, বিষয়টা কেমন লাগতেছে স্যার? এককালে নিজের ঘর মনে করি, বিষয়টা কেমন না? হ্যাঁ হাফ প্যান্ট পরে তো ঘরের মধ্যে থাকাই যায়, আমাদের দেশের লোকজন গরমের দেশ, তুমি বুঝে নাও যে এটা ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে আসি কিভাবে আসি এটা। না সেটা তো দেখতেই পারতাছি, ফুটবল খেলার পোলাপানের একটা প্যান্ট পিনতে আপনি ঘুরতে আসেন, কিন্তু ম্যাডামের বাসায় আমি এরকম করে ঘোরেন ব্যাপারটা বুঝলাম না। এটা আমার বাসা। আপনার বাসা মানে কি? আমি তো জানি ম্যাডামের বাসা, সেই জন্যই তো আসলাম, আমি না সবাই তো জানে এটা ম্যাডামের বাসা। আপনার বাসা কেমন হইলো স্যার? ম্যাডামের সাথে আমার বিবাহ সম্পন্ন হয়েছে। ওকে তুমি বসিয়ে পারবা না স্যার? হয়েছে কি, মানে যে শব্দটা শুনছি পড়ালেখা করলে ব্যাকরণ এরকম শব্দ পাইনি, হঠাৎ করে দেখলাম মানে প্রেশারটা আমার লো লোই একটা ধাক্কা মারছে, আমি বইয়ে পড়ছি স্যার, সরি। আসলে আপনার লাগে কি কইলেন, ম্যাডামের বিয়ে হয়েছে? হ্যাঁ আপনার লাগে? হ্যাঁ আপনার লাগে? হ্যাঁ মানে আপনার মতন একটা মানুষের কেন? আমার সমস্যা কোথায়? আমার সমস্যা কোথায়? আমি কি অশিক্ষিত? না স্যার। আমার কি বংশ খারাপ? না স্যার। আমি কি দেখতে খারাপ? না স্যার। তাহলে ম্যাডাম সুন্দর, ম্যাডামের বংশ ভালো, আমি সুন্দর, আমার বংশ ভালো, সেও শিক্ষিত, আমিও শিক্ষিত, অসুবিধা কোথায়? না কোনো অসুবিধা নাই, এর পরও ম্যাডাম আপনার মতো না, মানে আসলে বিষয়টা মানতে পারবে কেমনে সম্ভব, মানে আপনার মাঝে বিয়েটা হ্যার কেমনে সম্ভব এটা হয়? দেখুন যা পরে এসে কথা বলবে যা। স্যার আমার তো কথাটা স্যার ইম্পর্টেন্ট, কারণ আমি এখান থেকে বাইরে গেলে আর একটা কামে যাবো স্যার, ম্যাডামের লগে যদি কামটা সাজিয়ে না যায় আমার আবার আইতে হবে স্যার, আমি ম্যাডামের লগে কথাটা শেষ করে এরপর যাবো স্যার। ম্যাডাম আসার পরে তিন মিনিটের মধ্যে কথা সারবি, ঠিক আছে? স্টপ অফ দিয়ে রাখ।